আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কয়েকবার কুস্তি খেলেছেন। মক্কায় তৎকালীন সমাজের সবচেয়ে বড় কুস্তিগির ছিল রোকানা নামে একজন পালওয়ান। সে এতই শক্তিশালী ছিল যে মক্কার কোনো মানুষই তার সাথে পেরে উঠত না। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয়েকবার তার সাথে কুস্তি খেলে তাকে হারাতে পারেনি। সেই রোকানা যার ভয়ে সবাই কাঁপত, এত শক্তিশালী একজন আল্লাহর সৃষ্টি। বলা হতো রোকানা একাই 100 জন মানুষকে ঘায়েল করতে সক্ষম, এমন শক্তিশালী একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় রোকানার সাথে দেখা হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদর্শ ছিল এই যে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো অমুসলিমের সাথে দেখা করতে যেতেন কিংবা কোনো অমুসলিমের সাথে দেখা হয়ে যেত, তখনই তাকে ইসলামের দাওয়াত দিতেন, ইসলাম কবুল করার জন্য আহ্বান করতেন। রোকানাকেও একই কথাই বললেন। তো রোকানা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমার সাথে কুস্তি খেলেন এবং কুস্তি খেলে আপনি যদি জয়লাভ করতে পারেন, তাহলে আমি ভাববো আপনি সত্যিকারের নবী এবং তখনই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সত্যি তোমার এই ওয়াদাতে, তোমার এই প্রতিজ্ঞাতে তুমি অটুট থাকবে? তুমি যদি আমার সাথে হেরে যাও কুস্তিতে, তবে কি তুমি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবে? তখন সে রোকানা বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়। রোকানা মনে মনে ভাবছিল যে সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমনিই জিতে যাবে, এটা কোনো ব্যাপারই না তার কাছে, কেননা সে ছিল অনেক বড় পালোয়ান, অনেক লম্বা চড়া, অনেক শক্তিশালী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কুস্তিতে অংশগ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন এবং সেই রোকানাও দাঁড়ালো। রোকানা একটি ছোট প্যান্ট পরে, সে আর কি নেংটি পরে সে মাঠের মধ্যে এসে পড়ল। অনেক কাফের, অনেক মানুষ একত্রিত হয়ে গেল। সবাই ভাবছে কি হবে। কাফেররা ভাবছে, এই তো মুহাম্মদ এখনই ঘায়েল হয়ে যাবে, মুহাম্মদ মিথ্যা নবী, নাউজুবিল্লাহ। তো এইভাবে কাফেররা মনে মনে অনেক প্রশান্তি পেতে থাকলো, তারা ভাবতে থাকলো দেখা যাক কি হয়। যখনই কুস্তি শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকানাকে এত সহজে মাটির মধ্যে আশ্রয় ফেলে দিলেন যা রোকানা কখনো কল্পনাও করেনি। রোকানা হতভম্ব হয়ে গেল, সে বলল, আমি প্রস্তুত ছিলাম না, আপনি আমার সাথে আবার লড়াই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার সাথে কুস্তি খেললেন। আবারও একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাটিতে আশ্রয় ফেলে দিলেন। রোকানা আবার অবাক হয়ে গেল, কি করে সম্ভব, আমার মতো এত শক্তিশালী একজন পালওয়ানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহজেই মাটিতে ফেলে দিচ্ছেন? অবাক হওয়ার মতো বিষয়। রোকানা আবারও বলল, আমি প্রস্তুত ছিলাম না, হে মুহাম্মদ আপনি আবার আমার সাথে কুস্তি খেলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার এই কথা শুনলেন, শেষবার বললেন, আচ্ছা ঠিক আছে চলো আবার খেলি। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার ঠিক আগের মতোই খুবই সহজে তাকে মাটিতে আশ্রয় ফেলে দিলেন। রোকানা তখন বুঝতে পারলেন, এটি কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। যাকে আমি দেখছি আমার চেয়ে স্বাস্থ্যগতভাবে অনেক কম, সে আমার মতো এত লম্বাও না, সে আমার চাইতে স্বাস্থ্যে আরও অনেক কম, সেই মানুষটার শরীরে কি করে এত শক্তি থাকতে পারে? যাকে দেখে বোঝার কোনো উপায় নেই তার শরীরে এত শক্তি আছে। সে তখন বুঝতে পারলো এ কোনো সাধারণ মানুষ নয়, এর মধ্যে অবশ্যই স্রষ্টার রুহানি শক্তি বিরাজ করছে যার মাধ্যমে সে আমাকে এত সহজে ঘায়েল করছে। মানুষজন অবাক হয়ে গেল, কাফেররা অবাক হয়ে গেল যে রোকানাকে কোন কুস্তিগির, মক্কার তো দূরের কথা অন্যান্য এলাকার কুস্তিগিররা তাকে হারাতে পারে না, সেই কুস্তিগিরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহজে ঘায়েল করে ফেললো। দেখে মনে হচ্ছে একটা ছোট বাচ্চাকে যখন আমরা ঢিল মারি বা যত সহজে আমরা ফেলে দিই, ঠিক এমন একটা অবস্থা, সবাই অবাক হয়ে গেল। এবং রোকানা ঠিক সেই মুহূর্তে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সে বুঝতে পারলো ইনি হচ্ছে প্রকৃত পক্ষেই আল্লাহ তাআলার রাসূল, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার পয়গাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কুস্তিটা খেললেন, এর কারণই হচ্ছে যেন এই মানুষটা হেদায়েত পেয়ে যায়। উদ্দেশ্য কিন্তু এটা ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শক্তিমত্তার প্রদর্শন করবে। একজন নবীর গায়ে জান্নাতি 40 জন পুরুষের সমান শক্তি থাকে, চিন্তা করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কি পরিমাণ শক্তি, আমাদের কল্পনাতেও হবে না এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট এটা বোঝানোর জন্য যে আমি সত্যিকারের নবী, তুমি আল্লাহ তাআলার পথে চলো, এজন্যই কিন্তু কুস্তি খেলেছিলেন, আর কোনো উদ্দেশ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এমন আরও কয়েকবার কুস্তি খেলেছেন। এমন আরেকবার কুস্তি খেলেছিলেন আবুল আসাদের সাথে। সেই আবুল আসাদ এত শক্তিশালী ছিল যে সে যখন চামড়ার উপর দাঁড়াতো, অর্থাৎ যে পশুকে মানে জবেহ করা হচ্ছে সেই পশুর চামড়া, সেটা হতে পারে উটের চামড়া, হতে পারে কোনো গরুর চামড়া, সেই চামড়ার উপর সেই লোকটা যখন দাঁড়াতো, তখন মানুষ চামড়া টান দিলে তাকে সরাতে পারতো না, বরং চামড়া ফেটে ছিঁড়ে যেত। সে এত শক্তিশালী ছিল যে তাকে দাঁড়ানো অবস্থা থেকেই সরানো যেত না। তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কুস্তি খেলেছিলেন, সে বলেছিল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হারাতে পারে তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ঠিক একইভাবে আস্ত্র ফেলে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তার কপালে হেদায়েত ছিল না। তো আসলে হেদায়েত বিষয়টা হচ্ছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কুস্তি খেলেছেন, এত কষ্ট করেছেন, কেন করেছেন? আমাদের জন্য করেছেন যেন আমি আপনি হেদায়েত পেয়ে যাই, আমি আপনি যেন বুঝতে পারি এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার রাসূল, তিনি সত্যি পয়গম্বর, তিনি সত্যি পয়গম নিয়ে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। ইনি তো রাহমাতুল আলামিন, কেন আমরা তাকে অনুসরণ করব না? চলুন আমরা এই ঘটনাগুলো, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই সুন্দর সুন্দর ঘটনাগুলো, জীবনের তার জীবনের ঘটে যাওয়া অনেক কষ্টকর ঘটনাগুলো সব কিছুই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিই। আমরা তো আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের ভাগ্না ভাগ্নি সবাইকে কত কিছু শেখাই, কার্টুন দেখাই, নাটক দেখাই, কত কিছু দেখাই আমরা তাদেরকে, কিন্তু কখনো হয়তো আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো এই সমস্ত বাচ্চাকে বলে শোনাই না, আর যার কারণে আমাদের এই প্রজন্মগুলো এতটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে যাচ্ছে। চলুন আজ থেকেই আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাগুলো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিই, যেন তারা এগুলো জানতে পারে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেশি ইসলামিক চিন্তাধারার হয়ে গড়ে ওঠে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।